আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুকুর আলী ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা যে আপনাকে একটা ভুট্টার বীজ দিয়েছিলাম আনিশাগ্রোসিডের, সুলতান রাজা 5055, তো এই ভুট্টা চাষ করে আপনি আপনার একটু মতামতটা বলেন কেমন হয়েছে? ভুট্টা খুব ভালো, মোষ পিরাই অত্যন্ত গাছে দুটো গিয়ে আর একটু মাথা পর্যন্ত দানা পিরাই হাফ হাত কি লম্বা। আচ্ছা, খুব দেখতে সৌন্দর্য, পাতা ঝলসায়নি, পাতা ঝলসায়নি তাই না? আর মাঠে অন্যান্য যে ভুট্টা আছে তার থেকে তো, আপনার তো অন্য ভুট্টাও আছে, তার থেকে তো এটা ভালো হয়েছে তাই না? অন্য আর যে জাতের ভুট্টা আছে তার থেকে এটা ভালো হয়েছে তাই না? তো আপনার এই ভুট্টা চাষের অভিজ্ঞতায় কেমন ফলন আপনি আশা করছেন? যেটা তিন মন কাটায় কাটায় তিন মন ইনশাল্লাহ হবে তাই না? যাক, এটা আপনি একটা আশাবাদী আল্লাহ ভরসা। এবং আসলে আপনার এই ভিডিওটা হয়তো অনেক মানুষ দেখবে, মানে আপনার মনের থেকে আপনি বলেন যে এই ভুট্টাটা আসলে প্রকৃত সামনে চাষিরা নিলে উপকৃত হবে কিনা, থাকে তাই না? এবং এই যে সবচেয়ে বড় জিনিস হলো কোনো ভুট্টার গাছের পাতা পোড়া লাগেনি তাই না? পাতা পোড়া নেই বললে চলে, এবং মুসাগুলো অনেক সুন্দর মানে প্রতিটাই। তো আপনি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলেন যারা বাইরে থেকে দেখবে এই ভুট্টা সুলতান রাজা 5055 আগামীতে মানুষ লাগাবে কিনা? এই ভুট্টাই লাগাবেন তাই তো? তো এই ভুট্টাটা হলো আনিশা এগ্রো সিড কোম্পানির সুলতান রাজা 5055, সবই লাগাবেন ইনশাআল্লাহ, অন্য কোনো ভুট্টা লাগাবেন না। তাহলে এইভাবে যদি ভালো জিনিস আমরা আপনাদের মাঝে তুলে দিই ইনশাআল্লাহ আমরা তো এইভাবে থাকতে পারবো মাঠে। আচ্ছা, এবং আমি যে জিনিসগুলো আপনাদের এলাকাতে দিয়েছি ইতিপূর্বে কোনো জিনিস এখনো কেউ খারাপ বলতে পারে নাই, পেরেছে? এবং আপনি একজন দোকানদার, সেই হিসাবে আমি আশা করি সুলতান রাজা 5055 একটা বিশাল আকারে আপনি নিজেই যখন চাষ করেছেন সবাইকে বলবেন যে ভুট্টাটা ভালো হয়েছে, সবাই দেখছে তাই না? তাহলে নামটা যেন মনে থাকে, সুলতান রাজা 5055। হ্যাঁ, বোর্ডটা বোর্ডটোট সবই চলে আসবে, অসুবিধা নেই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে।